নমস্কার বন্ধুরা, আরও একটি চিকেনের দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না, অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চিকেনের এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা শুকনো কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে, 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম গোটা মৌরি, আর দিয়ে দেব 1 টুকরো দারচিনি, আর দেব একটা জৈত্রীর ফুলের যে পুরো গোটা ফুলটা দিচ্ছি না আমি, এখানে আমি অর্ধেকটা ফুল টুকরো করে ছিঁড়ে তারপর দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3-4টে ছোটো এলাচ, 3-4টে দিয়ে দিলাম আমি লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা তেজপাতা, আর দেব 4 থেকে 5টা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম। এবারে শুকনো খোলায় আমি এই মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না, একটু গরম করে নেব, সুগন্ধ বেরোলে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দিয়ে তারপর মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি একটা গ্রাইন্ডারে এবার সমস্ত মশলাগুলোকে একটু গুঁড়ো করে নেব ঘুরিয়ে। এবারে এই দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে এই মশলার মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব বড় সাইজের একটা গোটা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম বড় সাইজের রসুন, রসুনের কোয়া, আর দিয়ে দেব 2 ইঞ্চ পরিমাণে আদা, দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, এখানে যে যেরকম লঙ্কা বা ঝাল পছন্দ করবেন সেরকম ঝালটা দেবেন, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন টক দই। এবারে খুব সামান্য জল দিয়ে আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। তো সমস্ত মশলাগুলোকে পেস্ট তৈরি করে নেবার পর আমি চিকেনের ম্যারিনেশনে যাব। এখানে আমি টোটাল কিন্তু 700 থেকে 750 গ্রাম চিকেনের আমি মশলার পরিমাপটা দিলাম। আপনারা যেরকম চিকেন নেবেন সেই অনুযায়ী মশলাগুলোকে কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন। পরিমাণ মতো নুন দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 2 ঘন্টা মতো। তবে আপনাদের হাতে সময় যদি না থাকে খুবই, তবে অবশ্যই আধা ঘন্টা কিন্তু অবশ্যই ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এবারে আমি দেখুন একটা বাটির মধ্যে কিছু বাদাম ভিজিয়ে নিয়েছি, এখানে রয়েছে কিছুটা কাজু বাদাম আর রয়েছে আমন্ড। আমন্ডের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে তারপরে এই কাজু বাদাম আর আমন্ডগুলোকে আমি যে গ্রাইন্ডার আমি মশলা তৈরি করেছিলাম সেই গ্রাইন্ডারের মধ্যেই সামান্য একটু দুধ দিয়ে আমি এই মশলাগুলোকে মানে এই বাদামগুলোকে পেস্ট তৈরি করে নেব। স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নেব, যেহেতু আমি ফ্রেশ ক্রিম ইউজ করব না রান্নাটায়, তো ওই জন্য আমি দুধ ইউজ করছি। তো এখন দেখুন আমি মূল রান্নাতে যাওয়ার আগে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার গরম কড়াইতে আমি 2টো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে কসুরি মেথি আমি একটু গরম করে তারপর এগুলোকে একটা প্লেটে আমি তুলে রাখবো, এগুলোকে আমি একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। তো এবারে আমি চলে যাব মূল রান্নাতে। রান্নাটা কিন্তু খুবই সিম্পল এবং খুবই সহজ, শুধু মশলাগুলোকে তৈরি করে নিলে রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগে না। পরিমাণ মতো সাদা তেল দিয়ে তারপর আমি কিছু গোটা মশলা ফোড়নে দিয়ে দেব। এখানে তেলটা আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর তার সঙ্গে দেব আমি কয়েকটা গোটা গোলমরিচ। এবারে আমি কুচিয়ে নেওয়া বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে আমি একটু লালচে ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেবার পর এর মধ্যে আমি সমস্ত যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকে আমি দিয়ে দেব। এখানে আমি কিন্তু রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবারে দেখুন আমি চিকেনগুলোকে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ সময় ধরে, মশলাগুলোর যখন শুকিয়ে আসবে তখন আমি এই যে ম্যারিনেট করে রেখেছিলাম যে বাটিটার মধ্যে সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দেব যে কাজু বাদামের পেস্টটা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দিলাম।
যদি আপনারা চান আপনারা কিন্তু এই পর্যায়ে ফ্রেশ ক্রিমও একটু ইউজ করতে পারেন। তো এই রান্নাটা কিন্তু আলাদা করে আর কোনো জল আমি ব্যবহার করব না, সমস্ত কিছু দেওয়া আমার হয়ে গেছে। এবারে নাড়াচাড়া করে নিয়ে চিকেনটাকে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব 10 মিনিটের মতো, একদম লো টু সিমারে গ্যাসের ফ্লেমটাকে রেখে। তারপর আমি 10 থেকে 12 মিনিট মতো রান্না করব, তাহলে কি হবে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর সেই সাথে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তো খুবই সিম্পল এবং খুবই সাধারণ একটি রান্না, কিন্তু খেতে অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে একটি একদিন ট্রাই করতে পারেন, একটু অন্য রকমের চিকেনের রেসিপি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আশা করি রেসিপিটি অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে, বিশেষ করে কিন্তু এই রেসিপিটি রুটি লুচি পরোটা বা নান এই ধরনের খাবারের সঙ্গে বেশি ভালো লাগে। তো আমি ঢাকনাটাকে খুলে একটু চিনি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো। এবারে যে মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, মানে লঙ্কা আর কসুরি মেথি, সেটাকে দিয়ে দিলাম উপর দিয়ে। এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট। আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।